দার্জিলিং জায়গাটা কিন্তু বাঙালির বরাবরই এক প্রিয় জায়গা। আর এই গরমের মধ্যে দার্জিলিং ভ্রমণ কিন্তু এক অন্যতম সুখের অনুভূতি দেবে। আমার আগের ভিডিওটা ছিল নিউ জলপাইগুড়ি থেকে টিনদেরিয়া অবধি টয় ট্রেন জার্নি। এই টয় ট্রেন জার্নি কিন্তু দার্জিলিং ভ্রমণের এক অন্যতম অভিজ্ঞতা আমার জন্য। এর আগের ভিডিওতে তোমরা টিনদেরিয়া অবধি আমার জার্নি দেখেছিলে, আর এই ভিডিওতে থাকবে তার পরের টুকু, দার্জিলিং অবধি। তো ভিডিওটা অবশ্যই লাস্ট অবধি দেখো। এক সুন্দর রাস্তা, এক সুন্দর মায়াবী পরিবেশের মধ্যে দিয়ে টয় ট্রেন নিয়ে আমরা দার্জিলিং অবধি পৌঁছেছিলাম। আর আগের ভিডিওগুলো যারা এখনো দেখোনি তাদের কাছে রিকোয়েস্ট রইল, আই বাটন এবং ডেসক্রিপশন বক্স থেকে লিংক পেয়ে যাবেন। সো ওয়েলকাম ইন এ নিউ এপিসোড এগেইন। আর এই এপিসোডটা স্টার্ট হচ্ছে আবার আমাদের একটা রিভার্সাল দিয়ে। একটা রিভার্সাল তিনদিনিয়া স্টেশনের আগে হয়েছিল, যেটা আমি স্কিপ করে গেছিলাম দেখাতে, বাট এটা হচ্ছে আমাদের ফোর্থ রিভার্সাল। এরপরে কার্শিয়াংয়ে একটা আছে, কার্শিয়াংয়ের পরে বা তার আগে একটা আছে কোথাও। সো তোমরা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে প্লিজ 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 এই আই বাটনে ক্লিক করো আর দেখে নাও। আমি প্লে লিস্টও বানিয়ে রেখেছি, সো প্লে লিস্ট থেকেও তোমরা দেখে নিতে পারো ভিডিওগুলোকে। অ্যাকচুয়ালি ইনি মোমো বিক্রি করেন, তো তোমরা যদি তিনদিনের স্টেশনে আসো তো এনার কাছ থেকে মোমো কিনে খেতে পারো। মোমোগুলো টেস্টি ছিল, খারাপ তো লাগেনি আমার, বেশ ভালো লেগেছে, তো খেতে পারো তোমরা। তো আমরা এখন তিনদরিয়া স্টেশন ছাড়ালাম আর কি। এবার আস্তে আস্তে রেন্ট আরও উপরে উঠবে, এবার আস্তে আস্তে টেম্পারেচার আরও নামবে, আই মিন আরও ঠান্ডা বাড়বে। এখন একটু ঠান্ডা ঠান্ডা বেশ লাগে আর কি। একটা জিনিস আমার বেশ ভালো লাগলো এখানে, সেটা হচ্ছে যে এদের যে সার্ভিস আছে, মানে ট্রেনের যে সার্ভিস আছে, ট্রেনে বা আমাদের সাথে যারা যেসব স্টাফগুলো রয়েছে তারা কিন্তু যথেষ্ট হেল্পফুল। প্রত্যেকটা স্টেশনে যখন দাঁড়াচ্ছে তারা ভালোভাবে চেক করছে যে প্রত্যেকটা প্যাসেঞ্জার ট্রেনে উঠেছে কি না। সো এটার জন্য বিগ থামস আপ ইন্ডিয়ান রেলওয়েকে এত সুন্দর একটা সার্ভিস দেওয়ার জন্য, আর এত সুন্দর একটা জার্নিকে এখনও অবধি আমাদের মধ্যে বাঁচিয়ে রাখার জন্য, যেটা একটা হেরিটেজ হিসাবে এখন পরিণত হয়েছে। সো এই যে ব্যাপারটাকে বাঁচিয়ে রেখেছে এটাই কিন্তু একটা বিশাল বড় ব্যাপার, আর এই পাহাড়ের মধ্যে এই রেলটাকে মেনটেন করা একটা বিশাল বড় ব্যাপার। এটা দীর্ঘদিন ধরে মেনটেন হচ্ছে, বিভিন্নভাবে মেনটেন করা হচ্ছে, যার জন্যই এখন অবধি জিনিসটা রয়ে গেছে। আর আমাদের আমরা খুব লাকি যে আমরা এই জিনিসগুলোকে এক্সপিরিয়েন্স করতে পারছি। জানি না এটা কতদিন থাকবে, বাট আমি চাই এটা সারা জীবনই থাকুক, এটাকে এইভাবেই মেনটেন করে রাখা হোক। সো বিগ থামস আপ টু ইন্ডিয়ান রেলওয়ে অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। পুরো জায়গাটা কুয়াশাতে ঢাকা, আর আমাদের ট্রেনও আস্তে আস্তে কুয়াশা ঢুকছে আর কি। অনেকটা সেই হন্টেড সিনেমাতে যেরকম ফিল হয় না যে কুয়াশা এরকম দূর থেকে ঢুকছে, সেরকম ব্যাপারটা হচ্ছে। এটা আমাদের 5 নম্বর রিভার্সাল ছিল, এখন কার্শিয়াংয়ের দিকে যাচ্ছে। কার্শিয়াং থেকে আরেকটা রিভার্সাল নিয়ে এটা চলে যাবে হচ্ছে দার্জিলিং। ও ক্যা এক্সপিরিয়েন্স হ্যাঁ। এখন আমরা আছি গয়াবাড়ি স্টেশন। চলো, ট্রেনের আমাদের ডিপার্চারের টাইম হয়ে গেছে, 2 মিনিটের স্টপেজ ছিল এখানে, হয়ে গেছে।
এখন আমরা প্রায় অলমোস্ট বলতে পারো যে 50% এর উপর জার্নি কভার করে ফেলেছি। আর গাইস ওয়েদারটা পুরো চতুর্দিক কুয়াশাতে ঢাকা, আর তার মাঝখান দিয়ে ট্রেনটা যাচ্ছে, একটা অন্যরকম অন্যরকম ফিল। আর আমাদের গার্ড সাহেব এখন ওখানে গেছেন, ট্রেনটা এখন নিচের দিকে আবার গড়াচ্ছে, তো সেহেতু ওনাকে একটুখানি ওখানে কোনো ব্রেকিং সিস্টেমটা ম্যানেজ করতে হবে। তো ওখানে একটা হুইল আছে, সে হুইলটাকে উনি ঘুরে ঘুরে ব্রেকিং সিস্টেমটাকে ম্যানেজ করার চেষ্টা করছেন যতটুকু আমি জানতে পারলাম আর কি, কারণ ট্রেনটা এখন আবার নিচের দিকে নামছে। ওই যে দেখো ওখানে একটা হুইল ঘোরাচ্ছে, উনি এই হুইলটা দিয়ে উনি এখানে একটা ব্রেকিং সিস্টেমকে অ্যারেঞ্জ করে। ফাইনালি এসে পৌঁছলাম যে কাস্টিং স্টেশনে। আমরা মিনিমাম কম করে না হলেও প্রায় 2-2.5 ঘন্টা লেটে চলেছি। তো গাইজ আমরা এখন আসলাম হচ্ছে টুং, তো আমি আর নামলাম না, কারণ এটা না সেরকম স্টেশন, এটা ছিল রাস্তার মধ্যে একটা জায়গা। তো তোমাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি, তো ট্রেনটা অলমোস্ট প্রায় 2.5 ঘন্টা লেটে চলছে এখন। খুব সুন্দর দেখো স্টেশনটা, বেশ কিউট টাইপের একটা স্টেশন। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে ট্রেনটা এতটা লেট হয়ে গেছে যে আমাদের মানে আর ধৈর্য দিচ্ছে না, চোখ মুখের অবস্থা বুঝতেই পারছো। আগের দিন রাত্রেবেলায় ট্রেনে যাক, মানে ট্রেনে আর ঘুম কি হয়, তারপরে আবার এতটা ট্রেন জার্নি। তো যদি কপাল ভালো থাকে তাহলে টাইমলি যাবে, আদারওয়াইজ এরকম একটা ব্যাপার তো চলতেই থাকছে এখানে যা দেখতে পাচ্ছি। কোনো সোনাদা পৌঁছেছি, যেখানে আমাদের এখন দার্জিলিং পৌঁছে যাওয়ার কথা সেখানে আমরা এখন সবাই সোনাদা পৌঁছালাম। এরপরে এখনও কম করে প্রায় 20 কিলোমিটার উপর জার্নি বাকি, এরপরে আছে ঘুম, তারপরে গিয়ে হচ্ছে দার্জিলিং। সো এখনও প্রচুর জার্নি বাকি, চোখ মুখের অবস্থা দেখেই বুঝতে পারছো দুজনে। তো আমার ভিডিওটা এন্ড হবে দার্জিলিং যাওয়ার পরেই, তোমার যদি ভিডিওটা এত বুঝতে পারো। আমাদের ডিপার্চারের সিগনাল আবার হয়ে গেছে এখান থেকে, এসব জায়গাতে 2-3 মিনিটে স্টপ দেয়। তো এই রুটে তোমরা সবথেকে বেশি স্টপ মানে সবথেকে বেশি টাইমে স্টপ পাবে, একটা হচ্ছে শিলিগুড়ি জংশন আর একটা হচ্ছে তোমার কাশিয়াং। তো এই দুটোর থেকেই তোমাদের যাবতীয় যা কিছু ক্যারি করতে হবে। আর খাওয়ার দাওয়ার তো বললাম কাশিয়াংয়ে একমাত্র পাবে, এছাড়া আদার স্টেশনে সেরকম কিছুই পাবে না। এইখানে আশেপাশে সোনাদাতে আশেপাশে বেশ দোকান আছে, কারণ এখানে লোকাল মার্কেট রয়েছে, তো এখানেই তোমরা চাইলে কেনাকাটা করতে পারো। তবে স্টেশনটা বেশ সুন্দর লাগছে, জায়গাটা বেশ সুন্দর লাগছে, এখানে বেশ ভালো ঠান্ডা আছে। আমি এখনও অব্দি কিছু গায়ে দিইনি, কিন্তু মনে হচ্ছে এবার হালকা কিছু একটা গায়ে দিতে হবে। সো গাইজ এখন ফাইনালি ঘুম স্টেশনে পৌঁছলাম, মানে প্রচুর লেট, ট্রেন প্রচুর লেট। এই পিছনে ঘুমের মিউজিয়াম, এটা হচ্ছে ঘুমের স্টেশন, অন্ধকার, আমি জানি না কতটা তোমাদের দেখাতে পারবো। এই যে আমাদের পিছনে ট্রেনটা এখন দাঁড়িয়ে আছে, প্রচুর লেট হয়েছে গ্যাস, প্রচুর লেট হয়েছে। আমি তো সাজেস্ট করবো যদি তোমরা সত্যি মানে ফ্যামিলি ট্যামিলি নিয়ে আসো তাহলে অ্যাটলিস্ট একটু দেখে শুনে এসো,
কারণ যদি ওয়েদার খুব খারাপ থাকে তাহলে খুব চাপ হয়ে যাবে। সো এই হচ্ছে ঘুম, এখনও প্রায় 7-8 কিলোমিটার বাকি আছে আমাদের পৌঁছতে। তো পৌঁছে তোমাদের জানাচ্ছি। ঘুম স্টেশনে বেশ প্রচুর খাবার দোকান টোকান আছে, তো যদি তোমরা চাও এখান থেকে খাবার টাবারও কিনতে পারো। খুব নয়েজ হচ্ছে এখানে, তাই বেশি কথা বলবো না আমি। তো এখানে ছোটোখাটো কিছু দোকান আছে, সো তোমরা চাইলে কিছু কিনতে পারো। তো ফাইনালি গাইজ, এখন আমরা পৌঁছলাম হচ্ছে দার্জিলিং স্টেশনে। এখন বাজে 7:20, যে ট্রেনটা পৌঁছানোর কথা 5টা সেটা পৌঁছলো 7:20, বাট আলটিমেট পৌঁছেছি। এই হচ্ছে দার্জিলিং স্টেশন। আমার এখানে পিছনে প্রচুর স্টিম ইঞ্জিন দাঁড়ানো আছে, এই যে প্রচুর স্টিম ইঞ্জিন দাঁড়ানো আছে, আর আমাদের ট্রেনটা এখানে এসে দাঁড়ালো। তো ফাইনালি আলটিমেট ডেস্টিনেশনে পৌঁছানো হলো। এরপরে আরও অনেক প্ল্যান আছে, সেগুলো দেখতে থাকো ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। এত এতক্ষণের একটা ভিডিও, আমি জানি না তোমরা কতক্ষণ দেখছো, বাট এতক্ষণ যদি দেখে থাকো প্লিজ ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর কমেন্টে জানিও কীরকম লেগেছে। আর অবশ্যই বেল আইকনটাকে প্রেস করো। আর তোমাদের যদি আর কিছু সাজেশান থাকে বা কিছু কোশ্চেন থাকে কমেন্টে জানিও, আমি অ্যান্সার করে দেবো। সো টিল দেন স্টে হ্যাপি, স্টে টিউন। একটা বড় জার্নি শেষ হলো, এরপরে আসছে সাইট সিন বা আদার্স সমস্ত কিছু ভিডিও, তো দেখতে থাকো। সো লেটস গো, বাই।